মানুষের বেশ কিছু চাহিদা রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, নিরাপত্তার মতো মৌলিক চাহিদা থেকে শুরু করে বিনোদনের মতো উচ্চ পর্যায়ের চাহিদা, এবং এর বাইরেও এই সমস্ত কাজের মধ্যে বর্জ্য তৈরি করা জড়িত। তা সে মিশ্র জৈব বর্জ্য, যেমন ফল এবং সবজির চামড়ার খোসা বা সংবাদপত্র, অথবা অজৈব অবচনযোগ্য বর্জ্য, যেমন মোবাইল ফোন এবং একক ব্যবহারের প্লাস্টিক প্যাকেজিং ইত্যাদি। এখন আমরা জেনে নেব বর্জ্য কাকে বলে। অবাঞ্ছিত বা অব্যবহারযোগ্য বস্তুগুলোকে বর্জ্য বলা হয়, অর্থাৎ কোনো বস্তু যখন আর ব্যবহার উপযোগী থাকে না, কিন্তু স্থান দখল করে থাকে এবং অনেক ক্ষেত্রে মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে, তখন সেই সব বস্তু বর্জ্য হিসেবে গণ্য হয়। বর্জ্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন এক, আমরা বাসায় যে কাঁচ, সিরামিক বা মেলামাইন্ডের থালা, বাটি, গ্লাস ব্যবহার করি, সেগুলো ভেঙে যে আবর্জনায় পরিণত হয় তাকে কঠিন বর্জ্য বলে। দুই, বাসায় ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় এবং মেরামতের অযোগ্য হয়ে পড়ে, সেগুলোকে ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য বলা হয়। তিন, রান্নার জন্য তরকারি কাটার পর ব্যবহার অযোগ্য যে সকল অংশ ফেলে দেওয়া হয়, সেগুলোকে গৃহস্থলীর বর্জ্য বলে। চার, হসপিটালে ব্যবহৃত গজ, ব্যান্ডেজ এবং অস্ত্রোপচারের পর ফেলে দেওয়া বিভিন্ন জিনিস হল মেডিকেল বর্জ্য। পাঁচ, চকলেট, বিস্কুট বা চিপস খাওয়ার পর যে প্যাকেট ফেলে দেওয়া হয় তা অপচনশীল বর্জ্য, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এখন আমরা জেনে নেব বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। বর্জ্যের ধরন অনুযায়ী সেগুলো ব্যবস্থা করার পদ্ধতিই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। উদাহরণ, পচনশীল বর্জ্যগুলো পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়, যা কৃষিকাজে ব্যবহৃত হয়। আবার কাঁচ বা ধাতব বর্জ্য গলিয়ে পুনরায় ব্যবহারযোগ্য নতুন দ্রব্য তৈরি করা হয়। পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের দ্বারা উৎপাদিত বর্জ্যের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত বর্জ্য ল্যান্ডফিলগুলোতে ফেলে দেওয়া হয়, কিন্তু ল্যান্ডফিলগুলো পূর্ণ হলে কি হবে, তখন আমরা কি করব? আমাদের দায়িত্বজ্ঞানহীন বর্জ্য নিষ্কাশন পরিবেশকে দূষিত করে এবং মানব স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাই বর্জ্য ব্যবস্থাপনায় 3 RS, অর্থাৎ হ্রাস, পুনরায় ব্যবহার ও পুনর্ব্যবহারের জন্য গৃহীত পদক্ষেপগুলি গ্রহণ করে কার্যকরভাবে বর্জ্য নিয়ন্ত্রণ এবং বর্জ্য হ্রাস করার জন্য আমাদের অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা জেনে নেব 3 RS কী। বর্জ্য ব্যবস্থাপনায় 3 RS হল, এক, রিডিউস বা কমানো বা হ্রাস করা, দুই, রিউজ বা পুনরায় ব্যবহার করা, তিন, রিসাইকেল বা পুনর্ব্যবহার করা। অর্থাৎ আপনি আপনার পণ্যের ব্যবহার হ্রাস করুন, পুনরায় ব্যবহার করুন এবং পুনর্ব্যবহার করুন। রিডিউস বা কমানো দ্বারা কী বোঝানো হয়? এটি বর্জ্য ব্যবস্থাপনার প্রথম আর শব্দটি বোঝায়। এর অর্থ হলো আপনি যে পরিমাণ সম্পদ ব্যবহার করেন তা হ্রাস করে আপনার তৈরি করা বর্জ্যের পরিমাণ হ্রাস করা। এর মানে হলো আপনি যদি কম ব্যবহার করেন তবে আপনি কম বর্জ্য তৈরি করবেন। কম বর্জ্য রিসাইকেল ও পুনর্ব্যবহারের সুযোগ কম। পরিবেশের উপকার করতে আপনার বিষাক্ত, অপ্রয়োজনীয় এবং অপুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার সীমিত করার জন্যই কমানো হচ্ছে। এই পণ্যগুলির ওপর আপনার নির্ভরতা হ্রাস করে আপনি ল্যান্ডফিলগুলোতে শেষ হওয়া বর্জ্যের পরিমাণ কমাতে পারেন এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব এড়াতে পারেন। কমানোর উদাহরণগুলোর মধ্যে রয়েছে অবাঞ্ছিত ম্যাগাজিনের সদস্যপদ বাতিল করা, কম শক্তি নিবিড় খাবার খাওয়া, দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা। রিইউজ বা পুনরায় ব্যবহার বলতে কী বোঝানো হয়? এটি বর্জ্য ব্যবস্থাপনার দ্বিতীয় আর। এটি একটি নতুন উদ্দেশ্যে একটি আইটেম রিপারপোজিং বোঝায়। পুনরায় ব্যবহার হলো একটি পুরনো উপাদানকে আবার ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা। আপনি যখন কিছু ফেলে দেওয়ার পরিবর্তে পুনরায় ব্যবহার করেন, তখন আপনি ল্যান্ডফিল থেকে আবর্জনা সরিয়ে রাখতে সাহায্য করছেন এবং নতুন কিছু তৈরি করতে পারেন যা আপনার দরকারি মনে হতে পারে। উদাহরণ,
কিছু সাধারণ উদাহরণের মধ্যে রয়েছে বই, ম্যাগাজিন, জামা কাপড়, রান্নাঘরের জিনিসপত্র ইত্যাদির মতো ব্যবহৃত গৃহস্থলীর জিনিসপত্র অন্যকে দান করে দেয়া, ফলে এটি অন্যের দ্বারা পুনর্ব্যবহৃত হবে। রিসাইকেল দ্বারা কি বোঝানো হয়? রিসাইকেল হলো বর্জ্য ব্যবস্থাপনার তৃতীয় আর এবং চূড়ান্ত আর। রিসাইক্লিং একটি পণ্য তৈরি করতে পুরনো এবং স্ক্র্যাপ পণ্য ব্যবহার করার কাজ, যাতে এটি নতুন হিসেবে পুনরায় বিক্রি করা যায়। বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণ উদ্দেশ্য হল ল্যান্ডফিলগুলোতে যাওয়া বর্জ্যের পরিমাণ হ্রাস করা। বর্জ্য ব্যবস্থাপনায় 3Rs কেন গুরুত্বপূর্ণ? আমাদের পরিবেশের উপর বর্জ্যের প্রভাব হলো অত্যন্ত জটিল ঘটনা, যা পরিবেশের অবনতিতে অবদান রাখে। আমরা যে পণ্যগুলি ব্যবহার করি না সেগুলো ল্যান্ডফিলগুলোতে ফেলে দেই। যেহেতু প্রতিটি ল্যান্ডফিল শুধু একটি নির্দিষ্ট পরিমাণ বর্জ্য বহন করতে পারে, তাই আরও বেশি জায়গা তৈরি করতে আমাদের অবশ্যই বর্জ্যগুলো ধ্বংস করতে হয় আর পুড়িয়ে এটি করা হয়। যাই হোক, আমরা যত বেশি পোড়াবো তত বেশি বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হবে, পরিবেশের ক্ষতি হবে। 3Rs পরিবেশে নির্গত বর্জ্যের পরিমাণ কমায়, বিষাক্ত পদার্থ ছড়ানোর ঝুঁকি কমায়, ফলে গ্রিন হাউস গ্যাস নির্গমন ও দূষণকারী উপাদান ধীরে ধীরে হ্রাস পায়। এখন আমরা বর্জ্য ব্যবস্থাপনার 3R অর্থাৎ রিডিউস, রিউজ এবং রিসাইকেলের পদ্ধতিগুলো জেনে নেব। রিডিউস বা হ্রাস পদ্ধতি অবলম্বন করে আপনি যা করতে পারেন: এক, নিজের ব্যাগ নিজে আনুন। প্লাস্টিকের ব্যবহার কমানোর সর্বোত্তম উপায় হল সুপার স্টোরে বেড়াতে যাওয়ার সময় নিজের ব্যাগ নিজে নিয়ে আসা। আপনি যদি ভুলে যান, বেশিরভাগ খুচরা বিক্রেতার কাছে কাপড়ের ব্যাগ রয়েছে যা একাধিকবার পুনরায় ব্যবহার করা যেতে পারে। দুই, প্রিন্ট করতে কাগজের উভয় পাশ ব্যবহার করুন। কাগজের বর্জ্য কমানোর জন্য এটি একটি সহজ এবং সাশ্রয়ী উপায়। তিন, বোতলজাত পানি কেনা থেকে বিরত থাকুন, পরিবর্তে একটি পুনরায় ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করুন। চার, ডিসপোজেবল প্লেট, কেটলারি, চশমা, কাপ এবং টিস্যু সবই এড়িয়ে চলা উচিত। পাঁচ, বহু ব্যবহারের পণ্যগুলিতে বিনিয়োগ করুন যা একাধিকবার ব্যবহার করা হয়। ছয়, ন্যূনতম মোড়ানো আইটেম কিনুন। সাত, আপনার বিলের সাথে কাগজবিহীন হয়ে মেইলে আপনি যে পরিমাণ কাগজ পাবেন তা কমিয়ে দিন। রিইউজ বা পুনরায় ব্যবহার গ্রহণ পদ্ধতি অনুসরণ করে আপনি যা করতে পারেন: এক, কোনো দাতব্য সংস্থা, স্কুল বা এতিমখানায় বা প্রয়োজনে কাউকে পুরনো খেলনা এবং পোশাক দান করুন। দুই, আপনার পুরনো সংবাদপত্র ব্যবহার করার জন্য রাখুন। আলাদা মোড়ানো কাগজ কেনার পরিবর্তে উপহার মোড়ানোর জন্য পুরানো সংবাদপত্র ব্যবহার করুন। তিন, পুরনো এবং পুরনো ইলেকট্রনিক্স স্কুলগুলোকে দান করুন যেগুলো সেখানে ব্যবহৃত হতে পারে। চার, প্রচলিত ব্যাটারির পরিবর্তে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করুন। রিসাইকেল পদ্ধতি গ্রহণ করে আপনি যা করতে পারেন: এক, পুনর্ব্যবহৃত উপকরণ থেকে তৈরি পণ্য কিনুন। দুই, বিপজ্জনক এবং এককালীন ব্যবহারের পণ্য ক্রয় এড়িয়ে চলুন। তিন, আপনার স্থানীয় পুনর্ব্যবহার কেন্দ্রে কোন পণ্য গ্রহণ করা হয় তা খুঁজে বের করুন। চার, পুনর্ব্যবহারযোগ্য আইটেম সংগ্রহ করতে এবং সেগুলোকে আপনার পুনর্ব্যবহারযোগ্য সুবিধায় সরবরাহ করার জন্য একটি ছোট্ট পুনর্ব্যবহারযোগ্য প্রোগ্রাম শুরু করুন। একজন সচেতন নাগরিক হিসাবে বিভিন্ন উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার চারপাশকে আরও বেশি করে পরিবেশ বান্ধব করতে পারেন। তাদের মধ্যে 3R এর অনুশীলন অন্তর্ভুক্ত করে হ্রাস, পুনরায় ব্যবহার এবং পুনর্ব্যবহার করা। পরিবেশ বান্ধব অভ্যাসের দিকে প্রথম পদক্ষেপটি অবশ্যই প্রকৃতির ক্ষতি করে এমন জিনিসগুলোকে সীমিত করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে বর্জ্য সৃষ্টি নিয়ন্ত্রণে পুনর্ব্যবহারযোগ্যতার সুবিধা নিশ্চিত করতে হবে। আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিস পুনর্ব্যবহার করার স্মার্ট উপায় শিখতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।